কিন্তু পাঁচটা কালার, মানে গোলাপির মধ্যে একটা সুন্দর একটা কম্বাইন করে একটা কালার, টিউলিপ কালার ভাই, মানে মোস্ট পপুলার বলা চলে। এটা কিরণমালা বলি আমরা, ঠিক আছে, কালো গোলাপ বলি। এটা আমাকে ছটা ডিনার প্লেট থাকবে, ছটা রাস্তার প্লেট থাকবে, ছটা ভাতের গর্ত প্লেট থাকবে, ছটা কাপ ছটা পিস থাকবে, ছটা সিরিয়াল বাড়ি থাকবে, ছটা সুপ বাড়ি থাকবে, টিপট সুগার পট মিল পট গ্রেভি পট, একটা বড় কুরমা ডিশ, দুইটা রাইস ডিশ, আকিস টেবিল ওয়্যার, আকিস টেবিল ওয়্যার, দেখেন পিওর পোর্সেলাইন, পিওর পোর্সেলাইন। বেসিক ডিনার কত পিস থাকবে আজকে? 58 পিস, 58 পিস। তো ভিউয়ার্স, ঈদের আগে যারা ডিনার কিনবেন বলে ভাবছেন, পরিবারের সবাইকে নিয়ে ঈদ আয়োজনে মেহমান যখন আসবে, মেহমানদারি করার জন্য একটা সুন্দর ডিনার কিনবেন, আজকে এই ভিডিওতে ভালো ভালো ডিনার দেখাবো আর সবচেয়ে ভালো প্রাইজিংয়ে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে চলে আসছি হামিম এন্টারপ্রাইজে, ঢাকা নিউ মার্কেট এরিয়াতে, সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায়, দোকান 58। আজকে ভাইরাল কিছু ডিনার সেট থাকবে, যেই ডিনারগুলো হয়তোবা আপনারা আজকের প্রাইজিংয়ে যে পাবেন সেটা অলরেডি মনে রাখার মতো হবে। রাসেল ভাই সাথে আছে আর আমি আছি আপনাদের সাথে। আর আজকে এই ডিনার কত পিসের হতে যাচ্ছে ভাই? আমি কিন্তু বড় বড় ডিনার সেট যেটা ভিডিও দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার অথেন্টিক ডিনার সেট নিয়ে কিন্তু আমরা কাজ করি। ওকে, সবাই জানে, ভিউয়ার্স কিন্তু অলরেডি জানে যে রাসেল ভাই যখন ডিনার সেটে দাঁড়ায় তখন সে কী দেয়, ভিউয়ার্সদের কী দেখায়, অলরেডি সব ভিউয়ার্স আল্লাহর রহমতে সবাই জানে। সবচেয়ে মেইন কথা হচ্ছে, যারা নতুন ভিউয়ার্স তাদের বলতেছি মায়ের রমজানের শুভেচ্ছা, ঠিক আছে, সবার আগে। আর আজকে যে একটা ডিনার সেট দেখাবো, একটা না, আজকে চারটা পাঁচটা ডিনারের কালেকশন নিয়ে আসি, প্রাইস কিন্তু সবগুলা সিমিলার থাকবে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা অথেন্টিক থাকবে, মানে ওই যে চামচ দিলাম ইস্টান দিয়া কাউন্ট করলাম, ঠিক আছে, এগুলো না, এগুলো বেসিক ডিনার, বেসিক ডিনার, একটা অথেন্টিক যেটা বলছি সেটাই থাকবে। সবারই কিন্তু কষ্টের টাকা, ঠিক আছে, মানে আমি একটা চামচ ইস্টান কাউন্ট করে আপনি লাস্টে গিয়ে দেখবেন এগুলো পাইছেন বা 98 লাগলে আপনার কাছে আমার থেকে বলে নেবেন, জি আমার থেকে বলে নিয়েন, আচ্ছা, ঠিক আছে, এটাই বলছি। আমার যার চামচ লাগবে যে ভাই আমার 100 পিস দেন, 150 পিস দেন, 170 পিস দেন, আমি সব দিব। কিভাবে নেবেন সেটা হলো আপনার উপর ডিপেন্ড। তবে বেসিক ডিনার কত পিস থাকবে আজকে? 58 পিস, 58 পিস, আচ্ছা, তো চলেন দেখানো শুরু করি। একটা দিয়ে দাও কাউন্ট করি, আজকে কিন্তু পাঁচটা কালার। ওকে, প্রথম হচ্ছে এই যে দেখেন গোলাপির মধ্যে একটা সুন্দর একটা কম্বাইন করে একটা কালার, টিউলিপ কালার ভাই, অল মানে মোস্ট পপুলার বলা চলে, ঠিক আছে, এই একটা কালার। ওকে, তারপরে এটা কিরণমালা বলি আমরা, ঠিক আছে, এটাও কিন্তু পপুলার একেবারে বলাই চলে। আচ্ছা, তারপরে এই একটা সবুজ ভাই, এটা বলাই বাহুল্য, বলাই বাহুল্য, আঙুর পাতা ভাইরাল সবচেয়ে, এটা ভাই ভিউয়ারদের অনেক অনেক ভালোবাসা এটার ভিতরে। ওকে, তারপরে যেটা সবচেয়ে নতুন পার মানে একবারে আপডেট ভার্সন, সেটা হচ্ছে এটা সাদা কালো কালো গোলাপ, খুব সুন্দর কালো গোলাপ বলি এটা আমাকে। আচ্ছা, ঠিক আছে, এটা এই পাঁচটা, 1, 2, 3, 4, 5, এই পাঁচটা কালার নিয়ে আজকে কথা বলবো। একটা কালার দিয়ে দেখাই কি কি থাকবে সবার কাছে, শুধু রিকোয়েস্ট, মানে 120 পিস ডিনার সেটে বা 140 পিস ডিনার সেটে দোকানদার আপনাকে কি দিচ্ছে একটু কাইন্ডলি পিসগুলো রেখে নেবেন, দেখবেন যে কি দিচ্ছে। ওকে, আচ্ছা, আমি যদি বলি প্রথমে কি থাকবে, ছটা থাকবে হচ্ছে ডিনার প্লেট, ডিনার প্লেট, যেটা কি আমরা বিরিয়ানি প্লেট বলে থাকি, ছটা থাকবে নাস্তার প্লেট, নাস্তার প্লেট থাকবে ছয়টা, ছটা থাকবে ভাতের প্লেট, ভাতের প্লেট, গর্ত প্লেট যেটাকে বলি এটা সবারই লাগে, ঠিক আছে, ছয়টা থাকবে। ওকে, তারপর হচ্ছে আপনার থাকবে হচ্ছে হাফ প্লেট ছটা, কাপ ছটা, প্লেট ছটা, কাপ ছয়টা থাকবে, প্লাস ছয়টা থাকবে, এটা অবশ্যই লাগে। তারপর হচ্ছে আপনার স্যুপ বাটি, স্যুপ বাটি, স্যুপ বাটি বলেন, সিরিয়াল বাটি বলেন, এরকম বাটি থাকবে ছয়টা, সিরিয়াল কারি বাটি অনেকে বলে এটাকে, এই যে দেখেন স্যুপ এন্ড সুইটের জন্য ছয়টা। আচ্ছা, এগুলো বেসিক ডিনার, বেসিক ডিনারটা কোন কোম্পানির, এটা ভালো, এই যে সুন্দর কথা বলছেন, ঠিক আছে, এটা হচ্ছে ভাই বর্তমানে অনেক পপুলার একটা প্রোডাক্ট যদি বলতে পারি, আকিস টেবিল ওয়্যার, আকিস টেবিল ওয়্যার, দেখেন পিওর পোর্সেলাইন, পিওর পোর্সেলাইন, এই যে এরকম থাকবে হচ্ছে ছয়টা। ওকে, আবার বলি, বিরিয়ানি প্লেট ছয়টা, নাস্তা প্লেট ছয়টা, ভাতের গর্ত প্লেট ছয়টা, ওকে, ঠিক আছে, সিরিয়াল বাটি ছয়টা অথবা স্যুপ বাটিও বলি এটা আপনাকে, এই বাটি ছয়টা, সুইট বাটি ছয়টা, ওকে, স্যুপ এন্ড সুইট, স্যুপও করা যায় সুইটও করা যায়। আচ্ছা, এরকম স্যুপ চামচ থাকবে ছয়টা, স্যুপ চামচ থাকবে ছয়টা। এবার যেটা থাকবে হচ্ছে টিপট সুগার পট মিল পট, ওকে, নামে দেখেন দরকার আছে ভাই, টিপট দেখা যাচ্ছে সুন্দরভাবে, সুন্দর, একটা গ্রেভি পটও কিন্তু সাথে থাকে, এই যে গ্রেভি পট কিংবা হচ্ছে এটা সস পট, যে কাজে যে কাজে ব্যবহার করে, 1, 2, 3, 4 এরকম চারটা পট থাকবে। ওকে, মোস্ট যেটা দরকারি জিনিস ভাই, যেটা ছাড়া ডিনার হয় হবেই না বলাই চলে। ওকে, ঠিক আছে, এরকম একটা কুরমা ডিশ থাকবে, কুরমা ডিশ ভাই, নট অনলি কুরমা ডিশ, আপনি চাইলে এই যে রমজান আসতেছে, ঠিক আছে, আপনি যদি চুই জাল করতে চান, আপনি কাচ্চি করতে চান, এটা মধ্যে অনায়াসে করতে পারেন, কুরমা ডিশে কেন করুন, চুলায় বসায় আমি বলি, মাটির ডিশে রান্না করেন না? হ্যাঁ, তখন কেন মাটির পাতিলে এটা কেন বললেন না? ওকে ওকে, ঠিক আছে, এটা কি দিয়ে তৈরি? সবচেয়ে বড় কথা হলো গ্যাস, গ্যাসের চুলা পুরো কথা বলতে পারি, ঠিক আছে, আপনি গ্যাসের চুলা দিয়ে, ঠিক আছে, যেটা আপনি বলতেছেন, আমি বলি সারা জীবন গ্যারান্টি, সারা জীবন, সারা জীবন ভাই, কার সিরামিক্সের, কোন সিরামিক্সের কালারটা
কাল ফুটায় গেছে আমার দেখেন যে আমার সিরামিক্সের কালারটা সিরামিক্সের আসলে পেইন্ট ওঠে না গোছা দেখাবো গোছা দেব কোনো দরকার নাই ওকে ঠিক আছে এরপর যেটা থাকবে শেষনে কিন্তু এখানে আচ্ছা এরপর হচ্ছে আপনার রাইস ডিশ থাকবে দুইটা রাইস ডিশ রোজ ডিশ নাকি হ্যাঁ রোজ ডিশ দুইটা আচ্ছা এগুলো থাকবে দুইটা আপনার সাথে থাকবেন সবগুলো আইটেম কিন্তু দেখে শুনে বুঝে নেবেন এরকম একটা থাকবে গোল আচ্ছা আর একটা থাকবে ওভাল শেপ ওভাল শেপের একটা ওভাল শেপের না মুখস্থ আমারও হয়ে গেছে ডিনার দেখাইতে দেখাইতে এই যে দেখেন এই যে একটা ওভাল থাকবে এটা হচ্ছে ওভাল শেপের একটা রোস্টের জন্য আর একটা রাইসের জন্য একটা টেবিলে 6 জনই বসে এটা এনাফ ভাই এরপর যদি আপনার বেশি লাগে যদি বেশি লাগে ঠিক আছে তাহলে আমরা বলবেন যে এটা এটা বেশি লাগবে আমি এমনি আপনাকে বাড়ায় দিব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আর আবার বলি কাউন্টিং এ একটাটা দেখাইলাম সেম এটা যদি আসি আমি 6টা ডিনার প্লেট থাকবে 6টা নাস্তার প্লেট থাকবে 6টা ভাতের গর্ত প্লেট থাকবে ওকে 6টা কাপ 6টা পিস থাকবে 6টা সিরিয়াল বাড়ি থাকবে 6টা সুপ বাড়ি থাকবে তিনটা তরকারি বাড়ি ধানের মধ্যে চামচ তরকারি বাড়ি দেখাইতে ভুলে গেছিলাম আচ্ছা আচ্ছা এই এরকম কারি বাটি কারি বাটি বড় আমি সিরিয়াল বাড়ি তো 6টা দিছি এরকম বড় বাটিও থাকবে আপনার তিনটা ওকে ঠিক আছে মানে ইন্ডিভিজুয়ালি তো সামনে একটা জিনিস প্লেস করার পরেও বড় আইটেম থাকে কারি আইটেম থাকে জি ঠিক আছে এদেন বাইরে গেছে তিনটা বাটি তখন এখানে বলতে খেয়াল ছিল না এটা বাইরে গেছে ঠিক আছে এরকম তিনটা বড় বাটি থাকবে ওকে আর থাকবে আপনার লগে টিপট সুগার পট মিল পট গ্রেভি পট একটা বড় কুরমা ডিশ দুইটা রাইস ডিশ এই রাইস ডিশ দুইটা রাখছি এখানে একটা গোল সাথে সেম এটাও যদি আমি যাই এটা সেমই হবে ওকে এই যে 6টা বিরিয়ানি প্লেট 6টা নাস্তা প্লেট এখানে দেন ভাতের প্লেট এখানে সাজাই কি কোম্পানি শুধু কালার ভিন্ন শুধু এই যে আপনার সুপ বাটি 6টা সিরিয়াল বাটি 6টা 6টা কাপ 6টা পিস টিপট সুগার পট মিল পট গ্রেভি পট তিনটা সিরিয়াল তরকারি বাটি একটা কুরমা ডিশ দুইটা রাইস ডিশ কোনার ভিতরে সাজানো আছে সেম এটাও যদি বলি এটাও আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই টিউলিপের ক্ষেত্রে একই শুধু এটা এক চেঞ্জ আছে এটা সমস্যা নাকি এটা ভালোর দিক না না অবশ্যই ভালোর দিকে বলবো ঠিক আছে আমরা সবগুলোতে যেমন গ্রেভি পট পাইছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা কোম্পানি গ্রেভি পট দেয়নি আচ্ছা এটা কি এটা সালাদ পট সালাদ পট দিছে ঠিক আছে এটাই মানে শুধু এটার ভিতরে গ্রেভি পট না দিয়ে ঠিক আছে শুধু সালাদ ডিশটা আছে একটু ফিশ আর যা আছে সব ঠিক আছে ওকে ঠিক আছে গ্রেভি পট সালাদ পট দুইটাও একই মানে দুটোই কাজের মানে কোনটা থেকে কোনটা যাওয়া কাজের সেটা এই বলতে হবে এখন আমরা একটা দাম জানতে চাই ভাই কেমন দাম আছে ভাই এটারে এইটারে আমি 120 পিস বানাবো আমি 24টা স্ট্যান্ড কাউন্ট করব তাহলে 98 পিসের সাথে 24 পিস যোগ হয়ে যাবে আর আমি 12টা টি চামচ 12টা কাঁটা চামচ দিব তাহলে কত হলো 24 24 48 পিস বেরিয়ে গেল হ্যাঁ না দরকার এই 48 পিস দরকার আপনার নাকি অথেন্টিক 98 পিস দরকার আমাদের বেসিক ডিনার দরকার বেসিক ডিনার আমরা এত পেঁচালে যাইতেই চাই না আচ্ছা ঠিক আছে সব বাদ আমাদের রেগুলার প্রাইস যেটা 10500 আমি 10500 টাকায় রাখি তাহলে তো ঈদের অফার হলো না ঈদে সবাই কেনার জন্য একটু এগিয়ে আসবে সাহস করবে কখন ঈদে অনেক বাজেট ফ্যামিলির অনেক বাজেটের পর একটা ডিনার লাগে তো সেই হিসাব করে দেন ভাই আচ্ছা ঠিক আছে আমি পুরো রমজান মাস জুড়ে যেতে পাওয়া যায় সেটা একটু মাথায় রাখবেন পুরো রমজান মাস দিব পুরো রমজান মাস যে রমজানের কথা যখন বলি ফলাইছেন তো বলি আপনি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে হ্যাঁ চাঁদ রাত পর্যন্ত যারা অফার করবে চাঁদ রাত জি অনলি 8500 টাকা 8500 টাকা 500 টাকা এই ডিনার 8500 এই ডিনারও 8500 8500 এই ডিনারও 8500 8500 এই ডিনারও 8500 ওকে এই ডিনারও 8500 আর এটা এটা এটাও 8500 চমৎকার 8500 টাকায় দেখেন এটাকে যদি 110 পিস করে ফেলে আপনাকে কোনো ঘটনাই না শুধু চামচ আর স্ট্যান্ড যোগ হয়ে 110 পিস হয়ে যাবে কোনো দরকার নাই তবে স্ট্যান্ড যদি কেউ আলাদা কিনে নিতে না লাগবে না রমজানের কথা বলছেন না এত বড় একটা ডিনার সেট নিয়ে সাজাবেন কিসে যা আমি হামিম এন্টারপ্রাইজ থেকে সব সময় প্রতিটা ডিনার সেটের সাথে 24টা স্ট্যান্ড দিয়ে দেই আমি এমনি 24টা স্ট্যান্ড দিয়ে দিব ওকে মানে সাজানোর জন্য 8500 এর পরেও 24টা স্ট্যান্ড থাকবে গিফট নট কাউন্টেড আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলি ভাই এবার আরেকটা কথা বলি অনেকে কিন্তু যে ঢাকনা গনে আমরা কিন্তু ঢাকনাও নট কাউন্টেড ওকে মানে এই যে কুরমা ডিশে যে ডাবল পিস গোনা না কোনো না এখানে তিনটা ঢাকনা আছে আমার কাছে ওকে এই তিনটা ঢাকনাও কাউন্ট হবে না আচ্ছা ঠিক আছে ওকে তো ভাই ঢাকার বাইরে যদি অর্ডার করে যাত্রা পথে যদি ভেঙে ফেটে যায় সেক্ষেত্রে লাইবিলিটি কার দুটোটাই আমি বলি ঢাকায় বসে যারা কিনতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো সেই ক্ষেত্রে শুধু আপনার ডেলিভারি চার্জটা যোগ হবে ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান ন্যূনতম 1000 টাকা তো অ্যাডভান্স করবেনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা আমি কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে আপনার বাসায় যাবে আপনার সামনে রাইডারে প্রোডাক্টটা কাটবে বাংলে আছে কিনা ফাটা আছে কিনা সব চেক করবেন তারপর তার কাছে পেমেন্ট করবেন ওকে মানে ঘরের দুয়ারে যাওয়ার পর চেক করে তারপরে পেমেন্ট দিবেন মানে ভেঙে গেলে পরে আবার ওটা পাঠিয়ে মানবি ঠিক আছে আপনি পেমেন্টে এই কথা বলার উদ্দেশ্য কি যে রাইডার আপনার বাসা যাবে তারপর পেমেন্ট দিবেন মানে ভাঙা ফাটা আছে কিনা দেখে শুনে তারপরে ইন কেস যদি কোনো প্রোডাক্ট দুই একটা ভেঙে যায় আমি অবশ্যই চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ সরাসরি যদি কেউ আসেন নিউ মার্কেট এরিয়াতে ঈদের কেনাকাটা করতে পাশাপাশি একটা ডিনার নেবেন আপনারা হামিম এন্টারপ্রাইজে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়াতে কাঁচা বাজারের অপোজিটে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায় দোকান 58 তো 8500 টাকা সাথে 24টা স্ট্যান্ড 58 পিস বেসিক ডিনারের পরেও থাকছে পুরো রমজান মাস জুড়ে